আসসালামু আলাইকুম আর প্রিয় ফ্যামিলি ভাই ও বোনেরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম নিকলি যাওয়ার। তো ওই ভিডিওতে বলছিলাম যে সাথী সরের ভিডিও দেখতে হলে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো ফেসবুক পেজে যখন ওই ভিডিওটা আপলোড করি তখন প্রায় অনেক মানুষই কমেন্ট করছো যে ভাইয়া সাথী সরের ভিউটা দেখান। তো তাই ভাবলাম যে চলো আজকে তোমাদেরকে সাথী সরের ভিউটা দেখাই এবং সাথী সর কী কী রয়েছে এবং সাথী সর আসলে কী কী দেখতে পাবা, তো সকল কিছু আজকে তোমাদেরকে দেখাবো। তো এনজয় দিস ভিডিও। তো এখন তোমাদেরকে আমি সাথী সরের ভিউটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবা। তো আমার বন্ধু বান্ধবরা দেখতেছেন সবাই ফালাফালি করতেছে, আমিও ফাল দিলাম। তো দেখতে পাচ্ছেন সাথী সরের ভিউটা, হোয়াট এ ভিউ মামা, অনেক সুন্দর একটি ভিউ। এখানে দেখতে পাবেন অনেক মানুষরাই গোসল করে এবং ছোটো ছোটো বুড়ো আছে, যেগুলো আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। এগুলো নিয়ে আপনি ঘুরতে পারবেন, জন প্রতি 100 টাকা। তো একটা বুটে দুজন উঠতে পারবেন। আর আমার বন্ধু দেখতে পাচ্ছেন এখানে ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়ে গেছে। ওই যে দেখেন, এখানে মানুষ অবশ্যই আসে এখানে ফটোশ্যুট করার জন্যই। যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে মানুষ বসে বৈশা ফটোশ্যুট করে। তো এখানে বৈশা ফটোশ্যুট করলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক নৌকা। তো এই নৌকা দিয়ে অনেক মানুষ আসছে, আইসা এখানে নৌকা পার্ক করছে। পার্ক কইরা এখান থেকে মানুষ নাইমা তারপর গোসল করতেছে। তো সাথী সরের ভিউটা কিন্তু অনেক সুন্দর। যারা নিকলি মিতাবন আসেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা অবশ্যই সাথী সর আসবেন। সাথী সর না আসলে নিকলি মিটাবন হাওরের মজায় পাবেন না। তো হোয়াট এ ভিউ মামা, দেখতেই পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর গাছপালা, কত একটা শ্যামা, কত সুন্দর একটা বাতাস লাগতেছে এখানে। তো সাথী সর আইসা তোমার বন্ধু বান্ধব পুরো একদম চিল করতেছে, পুরাই ফালাফালি করতেছে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু মানুষ গোসল করতেছে এখানে নৌকার মাঝিরে, বলছে যে আমাকে একটু সামনে নিয়ে যান, ওইখানে গিয়ে আমরা গোসল করব। তো এগুলো দেখতে পাচ্ছেন এখানে গোসল করতেছে আর মজা করতেছে একটা। তো দেখতে পাচ্ছেন দুজন তুমুল ঝগড়া। তো দেখা যাক কে ভাই মাটি গাইছে, তিনটা পানি গেছে, তিনটা কানে দিয়ে মুখে পানি গেছে। শান্তি এখানে কিন্তু মামা শুকনা তো খায়া লাইছি, শুকনা দেখাইছিস কেরে, জুল দেখাইছি মামা, শুকনা তো খায়া লাইছি, শুকনা দেখাইছিস কেরে, শুকনা দেখাইছিস কেরে।